পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের অধিকর্তা অসীম ঘোষের ব্যবস্থাপনায় খণ্ডঘোষ ব্লকে যারা কৃষিজ পণ্যের ব্যবসার সাথে যুক্ত সেই সকল ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেন। কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সার কীটনাশক কিনতে গিয়ে নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য দিয়ে তাদের কিনতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, সারের বস্তার সাথে আনুষঙ্গিক কিছু ওষুধপত্রও কিনতে তাদের বাধ্য করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে ওনারা আমাদের অ্যানালিসিস করেছে কোন জায়গায় আছে। দুটো জিনিস আমি আপনাদের কাছে আগে জানবো, সেই আমি দুটো কথা বলবো। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অতিরিক্ত মূল্য দিয়ে কৃষকরা যেন সার ও কীটনাশক না কেনেন, এছাড়াও ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের থেকে যেন বেশি অর্থ না নেওয়া হয় তার আবেদন জানানো হয়েছে। আজকে মূলত আমাদের খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা আমাদের অসীম ঘোষ মহাশয়ের ব্যবস্থাপনায় খণ্ডঘোষ ব্লকের যে সমস্ত আমাদের ব্যবসায়ী আছেন যারা কৃষি পণ্য সঙ্গে ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন, মূলত সার কীটনাশক, আমরা চাষিদের কাছ থেকে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে যারা ব্যবসাদার আছেন তারা নাকি যে নির্ধারিত এমআরপি আছে তারও বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে, এই অভিযোগটা ছিল। এবং বিভিন্ন তাদের যে প্রয়োজনীয় তারা হয়তো এনপিকে চাইছে বা ইউরিয়া চাইছে তার সঙ্গে নাকি বিভিন্ন সামগ্রী ট্যাগ করে দেখে কিনতে হয়েছে। তা তার জন্য এডিএ সাহেবের কাছে আমাদের পক্ষে বলা হয়েছিল যে আমাদের যদি যারা ব্যবসাদার আছেন তাদেরকে নিয়ে একটা বর্ধিত সভার মাধ্যমে চাষিদের যে এই যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা থেকে আমরা নিরসন হতে পারি। তো আজকে সেই সভাতে আমাদের জেলা থেকে জেলার আধিকারিক বিশ্ববিদ্যালয় এসেছিল এবং এই বিষয়ে যারা ট্রেড লাইসেন্স ইস্যু করেন সেই দপ্তরের কাপ্তাবাবুও ছিলেন। আজকে সদর্থক একটা আলোচনা হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নির্দেশ নামা জারি হয়েছে যে কোনোরকমভাবেই চাষিরা তারা এমআরপি মূল্যের বাইরে কোনোরকম কোনো মূল্যে দিয়ে তারা সার বা কীটনাশক কিনবেন না এবং ট্যাগ করে কোনো জিনিস নেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত ব্যবসাদারের কাছে আমরা একটা আবেদন জানিয়েছি যে রাজ্য সরকার যেটা চাইছে অন্তত এই সিজনটা সরকারের পাশে দাঁড়িয়ে থেকে যে আমরা এমআরপির বাইরে গিয়ে কোনো মূল্য নেবো না কৃষকের কাছ থেকে এবং ট্যাগ করে অন্য কোনো পণ্য নেওয়ার জন্য চাষিকে বাধ্য করবো না, সেই সিদ্ধান্ত আজকে সকলেই আমাদের আধিকারিক জেলার আধিকারিক সহ যারা ব্যবসাদারা ছিলেন সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনে অবশ্যই এই বাংলার কৃষকদের কথা ভেবেই, খণ্ডঘোষ ব্লকে কৃষকদের কথা ভেবেই আজকে উদ্যোগটা নেওয়া হয়েছিল। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।